হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদি লিমসের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আবার একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি, এক বন্ধুর রিকোয়েস্ট। অনেকদিন থেকেই হচ্ছে রিকোয়েস্টটা, কিন্তু আমি করা হয়নি, তো আজকে ভাবলাম যে রিকোয়েস্টটা করেই ফেলি। তো চলো, রিকোয়েস্টটা হচ্ছে ইয়ার পিকিং করতে হবে। আমার আর একটা ভিডিও তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখেছো ইয়ার পিকিং, সেটা হচ্ছে হাত দিয়ে, আর এখন এটা সম্পূর্ণ ভিন্ন টুলস দিয়ে ইয়ার পিকিং করতে হবে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো, চার রকমের হচ্ছে টুলস নিয়েছি। যেমন হচ্ছে দেখো, এই দেখো সেফটি পিন আছে, আচ্ছা কানের যে খুশকি এটা আছে, আছে দেশলাই কাঠি, আর আছে যে নারকেল পাতার যে ঝাঁটা হয় তাতে আমি তুলো লাগিয়ে আর একটা টুলস করে নিয়েছি। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আমি করব হচ্ছে সেফটি পিন দিয়ে। দেখো সেফটি পিনটা কিন্তু একেবারেই পরিষ্কার, তো চলো শুরু করি। ভীষণ তো আরাম লাগছে। এই দেখো, তোমরা আমার চ্যালেঞ্জ ভিডিওতে ভালো অনেক ভালোবাসা দাও, আমারও খুব ভালো লাগে। তো তোমরা যদি আমার কাছ থেকে এরকম আরও আরও চ্যালেঞ্জ ভিডিও পেতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে আমি আরও কি কি করব। যদি আমার সাধ্যের মধ্যে হয় অবশ্যই আমি করার চেষ্টা করব। এটা দিয়ে অল্প একটু ময়লা বার হয়েছে, এদিকে কাঁটা দিয়ে বেশি বেরিয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধু আমাকে রিকোয়েস্ট করছে, তারাও প্লিজ প্লিজ আমার চ্যালেঞ্জ ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো চলো সেফটি পিন দিয়ে আমার দেখো করা কমপ্লিট, আর কিছু বেরোচ্ছে না। এবার চলো করছি আমি দেশলাই কাঠি দিয়ে। এই দেখো দেশলাই কাঠি। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমরা হচ্ছে বাঙালিরা হাতের কাছে যে কোনো সরু জাতীয় জিনিস পেলেই কানের মধ্যে দিতে আরম্ভ করি। তো যখন সেফটি পিনটা দিচ্ছিলাম তখন ভীষণ আরাম হচ্ছিল, দেশলাই কাঠি দিয়ে একটু লাগছে কানের ভেতরে, তো অল্প অল্প বেরিয়েছে দেখো। এরকম করলে কিন্তু ভীষণ ঘুম পায় বলো? এখান দিয়ে একটু বেরোচ্ছে এখনো। তো দেখো আমার এটি করা কমপ্লিট। তো বন্ধুরা, আমি আরেক রকমের টুলস দিয়ে করছি, দেখো এই যে।
বন্ধুরা, ময়লা বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আমার ভীষণ মজা পাচ্ছি এটা করে। আমার যেটা মনে হচ্ছে এটা যদি কেউ করে দিত আর একটু বেশি ভালো লাগতো। তো এইদিকের কানটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার এদিকেরটা করছি। এখানে বেরিয়েছে একটু সামান্য। দেখো বন্ধুরা, এই কানটা দিয়ে কয়েকটা নোংরা বেরোয়নি, তবে একটু করবো। এইটাকে আবার পরিষ্কার করছে। এখানটা তো পরিষ্কার করেছি মোটামুটি, আর কিছু নেই। তো আমি সর্বশেষ টুলসটা দিয়ে করছি, সেটা হচ্ছে কাঠের মধ্যে একটা তুলো নিয়ে নিয়েছি। তো এই এখানটা ফার্স্ট করবো। এবারে কিন্তু কানের ভেতরটা আমার জ্বালা জ্বালা করছে। প্রথমে যখন করছে না তখন ভীষণ আরাম হচ্ছিল, এখন জ্বালা জ্বালা করছে। তো বন্ধুরা, দুটো কানেই করলাম। দেখো এটাতে একদম কিছুই হয়নি, একদম পরিষ্কার। দেখো প্রথম যখন করছিলাম তখন প্রথমের দিকে বলে খুবই আরাম লাগছিল, খুব ভালো লাগছিল, কিন্তু যত শেষের দিকে হয়ে যাচ্ছে একই জায়গায় বারবার কাঠিটা লাগতে লাগতে মানে জ্বালা জ্বালা করছে ভেতরটা।
কিছু নেই। দেখো বন্ধুরা এখন কিছু নেই, তো এই যে আর 4 রকম টুলস দিয়ে করো কমপ্লিট। তো বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরকম যদি আরো আরো চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে, লাইক করতে কিন্তু কেউ ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে জানাই, টাটা, দেখা হবে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিওর সাথে।